রাজ্যের আন আন ঠাইর সদৌম ছাত্র সন্থার আহ্বানত অনিয়মীয় বিদ্যুৎ যোগান আর বিদ্যুৎ মাচুল বৃদ্ধির প্রতিবাদত আজ ডিব্রুগড়ও শক্তিমন্ত্রী নন্দিতা গালোরিচার পুতলিকা দাহ করে সদৌ ডিব্রুগড় জেলা ছাত্র সন্থা আর লাহোয়াল আঞ্চলিক ছাত্র সন্থায় চহরখনের মুখ্য বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সম্মুখত আচুর প্রতিবাদকারীসকলে অসম সরকারের শক্তি বিভাগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে আকাশ বতাহ কপাই তোলে। শীঘ্রে বিদ্যুৎ যোগান নিয়মীয় করা আর বিদ্যুৎ মাচুল হ্রাস করার দাবি উত্থাপন করে। হয়, সদৌম ছাত্র সন্থা আহ্বানত আমি আজি সদৌ ডিব্রুগড় ছাত্র সন্থা আর লাহোয়াল আঞ্চলিক ছাত্র সন্থা যৌথ উদ্যোগত বিদ্যুৎ কার্যালয়ত আমি শক্তিমন্ত্রী নন্দিতা গালোরিচার প্রতিমন্ত্রী ডাক করে আমি প্রতিবাদ সাব্যস্ত করছো। ইয়ার ক্ষেত্রে একটা কথা বিচার আজি যেহেতু মুখ্যমন্ত্রীজনে ওয়ান ম্যান আর্মি হবলে যায় প্রতিটি বিভাগত একটা গছর মূরার দরে মূর্তি মন্ত্রী সজাব বিচার একো কাম প্রতিটি বিভাগ ব্যর্থ হয়েছে তখনলোকে। এই ক্ষেত্রে আজি প্রতিবাদস্থলীর পর আমি সকিয়ে দিব বিচার এই গেলা গরমত বিদ্যুৎ বিভাগে যে বারংবার বিদ্যুৎ কর্তন করেছে, কর্তন করার পিছন রাইজর মধ্যে যে হাহাস্তি করেছে, এই ক্ষেত্রে অতিকে ব্যবস্থা গ্রহণ করবে মুখ্যমন্ত্রীজনক ব্যবস্থা গ্রহণ করবে এই শক্তি বিভাগ অতি শীঘ্রে নাকি লগাবলে মানে অনুরোধ জানাইছো। সদৌম ছাত্র সংস্থা আহ্বান মর্মে আজি সমগ্র বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সম্মুখত বিভিন্ন প্রান্ত আঞ্চলিক ছাত্র সন্থাসমূহে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে আর সেই মর্মে আমি আজি সদৌ ডিব্রুগড় ছাত্র সন্থা আর লাহোয়াল আঞ্চলিক ছাত্র সন্থার যৌথ সহযোগত আমি আজি বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সম্মুখত নন্দিতা গালোরিচা শক্তিমন্ত্রী প্রতিমূর্তি দাহ করেছো আর বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমূহের ভিতর এই বারে বারে বিদ্যুৎ কর্তন করে রাইজক হাহাস্তি করা, বিদ্যুতের যে মাচুল সেই মাচুল বৃদ্ধি করা, এই কিন্তু নতুন কথা নয়। সরকারখানে যেটা পায় রাইজক আলোচনা করতে বিচার তারপরে কিন্তু বিদ্যুৎ কর্তন করে বা বিদ্যুতের মাচুল বৃদ্ধি করে কিন্তু রাইজক হাহাস করে আছে। এই ক্ষেত্রে সরকারের বিভিন্ন বিভাগের কিন্তু গুরুত্ব কমি গেছে রাইজর প্রতি থাকা, এই ক্ষেত্রে ছাত্র ছাত্রীসল অসুবিধা হয়েছে, যে বিদ্যুৎ কর্তন করে রাইজক হাহাস্তি করেছে আমি কার্যসূচী রূপায়ণ করেছো। অনাগত দিনত যাতে পুনের বিদ্যুৎ কর্তন নকরাকে বিদ্যুৎ যোগান ধরব পায় তার আমার আহ্বান থাকবে। আর যেতালে বিদ্যুৎ কর্তন করে রাইজক হাহাস্তি করে থাকবে পর্যন্ত কিন্তু আমার ছাত্র সন্থার আন্দোলন অব্যাহত থাকবে। অসম আদিত্য, ডিব্রুগড়।